জি স্যার, তোমার নাম আলম না? জি না স্যার, শাহ আলম। ও শাহ আলম মানে কি? ওই যে ভাতের হোটেল আছে ওইটা তোমাদের তো? আমাদের হোটেল। আচ্ছা, তোমাকে দোকানে নাকি ওর নাম কি, ওই যে ল্যাংরা 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 মতিন, ও নাকি আক্রমণ চালাইছিল ওই যে কর্মচারী কার বলে, ওই যে কলিজা ভুনা দিয়া রুটি দেখা দিতেছে, কথা সত্য? খাইতে চাইলে খাইবো, দুনিয়াতে আইছি তো খাওয়ানোর লিগা। তাই বলে কি মাংসের কলিজা ভুনা দিয়া রুটি খাইবো? খাইবো, আমার তো মনে হয় কচুর মুখ দিয়ে যদি জল জল করে রান্দে তাহলে ভালোই লাগবো। স্যার ফাজিল একটা দেব নাকি চটকান একটা? না না, চটকানা দেওয়ার দরকার নাই। চটকানা মটকানা দেওয়ার দরকার নাই, আমার থানায় লিয়ে দেন স্যার। বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ঘরে বউ আছে বাচ্চা নাই, এত নাই লিয়ে বাইরে থাকতে ইচ্ছা করে না, থানায় লিয়ে দেন স্যার। একটা পচা গন্ধ করতে গাইতেছে। এই যে স্যার মাছ থেকে, এই যে পচা মাছ, এই পচা মাছ নিয়ে কই যাইতেছ তুমি? ওই যাও কই। আমগো হোটেলে লেবু পাতা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভুনা হইব, এটা আমগো দোকানে হিট। স্যার ওই হোটেলে মাছ তো আপনার খুব প্রিয়। ওদিকে স্যার, থানায় লিয়ে যান মি, আমার থানায় নিতেই না। হ্যাঁ চলেন। আপন বাপ আমার লোকের কর্মচারীর মতন আচরণ করো, কর্মচারীর বেতনটা তো দাও না। এই সারা তুই আর তোর বউ যে খাস, এটা কোথা থেকে আসে? এই হোটেলের ইনকাম থেকে আসে? হ্যাঁ, নিজের যোগ্যতা তো আজ পর্যন্ত একটা পয়সা ইনকাম করে দেখাইতে পারলি না। কেমনে ইনকাম করবো? আমার কপালই পোড়া, কপাল মন্দ, ইনকাম করবো কেমনে? আমার লোকের পোলা পান, যারা আমার খাতা দেখে পরীক্ষা পাস করছে তারা আমার জজ ব্যারিস্টার, আর আমি মেট্রিকও পাস করতে পারি নাই। সৌদি আরব যাইতে যাচ্ছিলাম, খেজুরের বাগানে কাজ করবো, দিচ্ছ যাইতে তুমি আমারে? তোর মতো কপাল পরে রে সৌদি পাঠাইলে ওই আরবের লোকজন না খাইয়ে মরবে, আরাম যাবা। দেখছেন স্যার, দেখছেন এটা কি বাপ সুলভ কথাবার্তা? আই আই হাতারো 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 কে, একটা অপয়ালো করে নিয়ে যাবো, পরে দেখা যাবো যে আমার খালি থানাটা আছে, পুলিশ বলে একটা জিনিস শোনায় মার মাত্র। আসো আই, আসো আসো। দেখলি তো পুলিশেও তোর মতো পুরো চাপাইলে রে থানায় নিতেছে না, ভয় পায়। চোর প্রমাণ হইল তো? পোড়া কবাইলার জন্ম দিছে কে? তুমি জন্ম দিছো, তুমি পোড়া কবাইলার বাপ। কি বলি, কেমন মিছা কইছি নাকি? মিছা কইছি যেটা কইছি আতাই কইছি। আরে দোকান তো আমার, মরে গেলে দোকান কার? তুমি মরে গেলে এই দোকান তো আমি চালামু, আমার দোকানে আমার লোকে কাউরে আমি কর্মচারীর মতন আচরণ করতে দেবো না। তোমার বড় দরকার না, আজকে থেকে আমি বমু, আমি দেখা দেবো যে আমার কপালটা পোড়া না।